হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এডুকেশন ইউটিউব চ্যানেলের বেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো তোমরা প্রত্যেকেই জানো যে পঞ্চায়েত পরীক্ষার রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি চলছে এবং আগামী জুন থেকে পঞ্চায়েতের ভ্যাকেন্সি এবং ডিস্ট্রিক্ট অনুযায়ী ফর্ম ফিল আপ শুরু হবে তেমনটাই কিন্তু আপডেট রয়েছে তোমাদের প্রত্যেকে সেই খবরাখবর দেওয়া হয়েছে তো সেই কারণে আমাদের ইংলিশ ক্লাসটা কিছুদিন বন্ধ ছিল বাট আজকে থেকে কিন্তু পুনরায় শুরু হচ্ছে এবং এটা কিন্তু চলতে থাকবে এক্সাম পর্যন্ত রোজ বেলা বারোটায় আমাদের এইখানে কিন্তু ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসটা তোমরা পেয়ে যাবে যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার্স এর আগে আলোচনা করেছি এবং সেই কোয়েশেন্সের প্যাটার্ন বুঝে কেমন প্রশ্ন আসতে পারে পঞ্চায়েতে তো সেই ধরনের ক্লাসেস কিন্তু এখানে আমরা করবো তো আজকে যে টপিকটা রয়েছে কমন এরার্স কমন এরার্স থেকে যে কোশেন্সগুলো আসতে পারে বা যে ধরনের টপিকগুলো রয়েছে সেখান থেকে আমরা বেশ কিছু বাছাই করা প্রশ্ন নিয়েছি সেগুলো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তো প্রথম প্রশ্নটা কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে হি ওয়াজ স্লিপিং হি ওয়াজ স্লিপিং এটা হচ্ছে এ ইন হিজ রুম হোয়েন আর থিফ এটা হচ্ছে বি এন্টার্ড ইন টু হিজ হাউস এটা হচ্ছে সি অ্যান্ড টুক আওয়ে আর লট অফ থিংস এটা হচ্ছে ডি অর্থাৎ চারটা পার্ট রয়েছে এখানে বলতে হবে কোন পার্টে ভুলটা রয়েছে যখনই আমরা কমন ক্লাসগুলো করব তখন আমাদের দেখতে হবে এখানে বেশ কয়েকটা জিনিস আমাদের ফলো রাখতে হবে সবার আগে টেন্সটা দেখতে হবে যে বাক্যে ব্যবহৃত টেন্সটা ঠিক আছে কিনা। না তারপরে দেখতে হবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের হিসাবটা ঠিক আছে কিনা তারপরে দেখতে হবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তারপর আমাদের দেখতে হবে যে যেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম সেই বিষয়গুলোর মধ্যে কোনোটা যদি ভুল না থাকে তারপরে আমাদের বাকি পার্ট রয়েছে সেগুলোই আমাদেরকে সেন্টেন্স অনুযায়ী দেখতে হবে তো এখানে হচ্ছে হি ওয়াজ স্লিপিং তাহলে এটা কোন টেন্সে আছে ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে ঠিক আছে পাস্ট কন্টিনিউয়াস আচ্ছা ইন হিজ রুম হোয়েন আ থিফ এন্টার্ড এন্টার্ড এটাও পাস্ট টেন্স তাই তো এটাও পাস্ট টেন্স ইন হিজ হাউস অ্যান্ড টুক আওয়ে টুক এটাও পাস্ট টেন্স তার মানে টেন্সের আমাদের কোনো ভুল নেই হি সঙ্গে এখানে ওয়াজ বসেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদম ঠিক আছে আর্টিকেল প্রিপোজিশান কোথাও রয়েছে যে আ থিফ মানে একটা চোর তার মানে এই পার্টগুলো আমাদের কিন্তু ঠিক রয়েছে তো আমাদের দেখতে হবে ভুলটা কোথায় রয়েছে এবার আমরা এই বাক্যটাকে অ্যানালাইসিস করব বলছে হিউ আর স্লিপিং সে ঘুমাচ্ছিল ইন হিজ রুম সে তার ঘরে ঘুমাচ্ছিল ওয়েন আ থিফ এন্টার্ড ইন্টু হিস হাউস এইখানে যে পার্টটা রয়েছে এন্টার্ড ইন্টু এইখানে যে পার্টটা রয়েছে এন্টার্ড ইন্টু এই যে এই অংশটাকে আমি মার্ক করছি তোমরা একটু বোঝার চেষ্টা করবে এই অংশটা এন্টার্ড ইন্টু এন্টার্ড ইন্টু যখন আমরা ব্যবহার করি এন্টার্ড মানেই প্রবেশ করা এন্টার মানে কি কোনো কিছুতে এন্টার করা এন্টার মানে প্রবেশ করা এন্টার্ড ইন্টু যখন আমরা ব্যবহার করি তখন আমাদের সেখানে কিন্তু রকম জায়গা থাকলে এন্টার্ড ইন্টু কথাটা আমরা ব্যবহার করতে পারি না এন্টার্ড ইন্টুর পর আমাদেরকে কি ব্যবহার করতে হবে রকম কনভারসেশান মনে করো রকমের কথাবার্তা কোনো রকমের প্রজেক্ট এন্টার্ড ইন্টু আ প্রজেক্ট ইত্যাদি থাকলে আমরা এন্টার্টের সঙ্গে ইন্টু ব্যবহার করতে পারি কিন্তু যদি আমরা এখানে ইন্টুটা ইউজ না করি অর্থাৎ ইন্টুটাকে বাদ দিই তাহলে আমাদের বাক্যটার এই অংশটা কিন্তু ঠিক রয়েছে অর্থাৎ এন্টার্ড মানে প্রবেশ করা সে তার হাউসে প্রবেশ করছে এই জায়গাটা বারবার বলছি যে যদি এন্টার্ড থাকে এন্টার থাকে তারপরে কনভার্সেশন প্রজেক্ট ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ইন্টু ব্যবহার করা যাবে বাট এন্টার্ড ইন্টু ব্যবহার করার পর কোনো প্লেস কোনো জায়গার নাটা ব্যবহার করা কিন্তু যাবে না ঠিক আছে আবার এখানে যদি আমরা ইন্টু ব্যবহার করে থাকি ইন্টু ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমরা গো ইন্টু জাম্প ইন্টু যেমন জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে তাহলে জাম্প ইন্টু সেটা ব্যবহার করতে পারতাম তাহলে এখানে আমাদের কোন পার্টটাতে ভুল রয়েছে পার্ট নাম্বার সিতে কিন্তু ভুল রয়েছে তোমাদের যেটা অ্যান্সার বলে মনে হবে সেটা তোমার নিচে কমেন্টে অথবা লাইভ চ্যাট অপশনে জানাতে পারবে এবং সেগুলো কিন্তু মিলিয়ে নিতে পারবে ঠিক আছে নেক্সট কোয়েশন আসবো নেক্সট কোয়েশন বলেছে ইন হার কনক্লুডিং স্পিচ কনক্লুডিং স্পিচ মানে হচ্ছে যেটা তার শেষ কথা যেটা আর কি মানে কথা বলার শেষের দিকে যখন সে একটা কনক্লুশন আসে সেটা ইন হার কনক্লুডিং স্পিচ শি সেইড অলমোস্ট নাথিং সে প্রায় কিছুই বলো না ওর্থ লিসেনিং টু যেটা শোনার মতন ওর্থ লিসেনিং টু ঠিক আছে কারণ এখানে আমাদের দেখতে হবে যে সবার প্রথম টেন্সটা দেখবো হার কনক্লুডিং স্পিচ শি সেইড তাহলে পাস্ট টেন্স আছে এটা সেইড পাস্ট টেন্স করলাম পাস্ট আচ্ছা অলমোস্ট নাথিং ওর্থ লিসেনিং টু তো এখানে একটাই আমাদের কী রয়েছে ও একটাই আমাদের ভার্ভ রয়েছে তো সি এর সঙ্গে সেইড বসলে মানে সিম্পল পাস্টওয়ার্সটা রয়েছে এবার আমরা দেখবো হার কনক্লুডিং স্পিচ কনক্লুডিং স্পিচ এটা একটা সাবজেক্টের মতো কাজ করছে এখানে তারপর এখানে কি রয়েছে শি সেইড অলমোস্ট নাথিং অলমোস্ট নাথিং মানে প্রায় কিছুই না ওর্থ লিসেনিং টু যখন আমরা লিসেনিং কথাটা ইউজ করব যখন আমরা লিসেনিং কথাটা ইউজ করব এখানে দেখতে হবে যে এর পরে যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে টুয়ের ব্যবহার কিন্তু হবে না টুয়ের পরে যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে কিন্তু টুয়ের ব্যবহারটা এখানে হবে না বাক্যটা শুধু এরকম দাঁড়াবে ইন হার কনক্লুডিং স্পিচ সিস মানে সিস সেইড অলমোস্ট নাথিং ওর্থ লিসনিং যেরকম আমরা বলতে পারি যে আই হ্যাভ নট ডান এনিথিং ওর্থ রিমেম্বারিং মানে কি কোনো কিছু মনে করার মতন কোনো কিছু করে না রিমেম্বারিং টু বলবো না ওখানে কারণ সেখানে কোনো অবজেক্ট নেই তো এখানেও টু এর পরে যেহেতু কোনো অবজেক্ট নেই সেই কারণে আমাকে টুটা ইউজ করা যাবে না আমি টুটাকে বাদ দেবো তাহলে আমার বাক্যটাতে ভুল কথা রয়েছে অপশান নাম্বার সিতে তো এইভাবে করে কিন্তু আমরা অ্যানসারগুলোকে বের করব ঠিক আছে সব রকমই হবে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হবে ইজি লেভেলের কোশ্চেন হবে মডারেট লেভেলের কোয়েশন হবে সব রকমের কোয়েশ্চনে কিন্তু হবে নেক্সটে আসো বলছে ইট ওয়াজ Apparent for everyone present, that if the patient did not receive immediate medical aid, he would die. অর্থাৎ পেশেন্টটা যদি মানে সঠিক সময়ে সঠিক রকমের চিকিৎসা না পায় তাহলে সে মারা যাবে ঠিক আছে তো বলছি ইট ওয়াজ অ্যাপারেন্ট ফর এভরি প্রেজেন্ট দেখেন ইটের সঙ্গে ওয়াজ দিয়েছে আমরা তাই তো তারপর বলছে এভিজান প্রেজেন্ট দ্যাট ইফ দ্য পেশেন্ট ডিড নট এটা পাস টেন্স ইমিডিয়েট মেডিকেলের হি উড ডাই উড এটা পাস টেন্স তাহলে টেন্স আমাদের ঠিকই রয়েছে তাহলে আমাদের কোন পার্টটা ভুল হয়েছে দেখতে হবে দেখো যখন আমরা অ্যাপারেন্ট কথা ইউজ করবো অ্যাপারেন্টলি আমরা যখন কথা বলি অ্যাপারেন্টলি ঠিক আছে অর্থাৎ ইট ওয়াজ অ্যাপারেন্ট ফর এভিজান অর্থাৎ এখানে অ্যাপারেন্টের সঙ্গে ফর নয় অ্যাপারেন্টের পর টু হবে কারণ এই পাশে কী রয়েছে এই পাশে হচ্ছে পার্সেন রয়েছে এই পাশে হচ্ছে সাবজেক্ট রয়েছে একটা এই পাশে হচ্ছে এক এক মানে এক কিছু মানুষের কথা বলছে এখানে তো কিছু সাবজেক্ট রয়েছে এখানে তো সেই কারণে এখানে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ইট ওয়াজ অ্যাপারেন্ট টু এভরি প্রেজেন্ট দ্যাট অর্থাৎ যেখানে তারা যারা যারা প্রেজেন্ট ছিল তাদের প্রত্যেকের একটা অনুভব হয়েছে প্রত্যেকের একটা মনো হয়েছে ঠিক আছে যে যদি পেশেন্টটাকে সঠিক সময়ে ইমিডিয়েট মেডিকেলে না দেওয়া যায় তাহলে সে মারা যেতে পারে তো সেই কারণে যেহেতু অ্যাপারেন্টের পর এখানে একটা অবজেক্ট রয়েছে এবং সেখানে গ্রুপ অফ পিপলের কথা বলছে এভরিওয়ান প্রত্যেকের কথা বলছে সে কারণে এখানে ফরের বদলে হবে টু তো এখানে আমাদের কিন্তু প্রিপজিশনটা ভুল থাকলো সো অপশন নাম্বার এতে আমাদের হয়ে যাবে এখানে সঠিক উত্তর তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটি ঘোষণা যে আমাদের পঞ্চায়েত ব্যাচ পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু টার্গেট করে পঞ্চায়েত ব্যাচ রয়েছে আমাদের লঞ্চ করা হয়েছে তো যেখানে সম্পূর্ণ আরজিএম এডুকেশনের তত্ত্বাবধানে ক্লাসগুলো চলছে যেখানে ইংলিশ বাংলা গণিত সাবজেক্ট ওয়াইজ জিকে না সাবজেক্ট ওয়াইজ জিকের পাশাপাশি যে রুরাল ডেভেলপমেন্ট রয়েছে সেই রুরাল ডেভেলপমেন্টের ওপরেও কিন্তু ক্লাস চলছে ঠিক আছে এবং তার পাশাপাশি লাইভ মকটেস কিছু নেওয়া হয়েছে এবং কিছু মকটেস আরও চলবে নাও হবে সিলেবাসটা কিছু এগোনো হলেই তো ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা যারা এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো সেখানে প্রত্যেকে আমাদের আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তোমাদের ব্যাচের টোটাল ফিস ফাইভ ফোরটি নাইন ওটা ওয়ান টাইম পেমেন্ট অনলি কোনো মান্থলি ফিস কিন্তু নেই ফাইভ ফোর্টি নাইনে কিন্তু তোমাদের পুরো ব্যাচটাই প্রোভাইড করা হচ্ছে পুরো নোটসপত্র ক্লাস লেকচার সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে এবং তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করে দেওয়া হচ্ছে তো তোমরা অতি সত্ত্বেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স নাম্বারে পঞ্চায়েত ব্যাচ দু হাজার চব্বিশ কথা লিখে তোমাদেরকে আমাদের টিম মেম্বারের পক্ষ থেকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে ব্যাচে অ্যাডমিশনের ঠিক আছে চলো চলে আসি পরের নাম্বার কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশন নাম্বার ফোরে কী রয়েছে কোশ্চেন নাম্বার ফোরে রয়েছে হি প্রোপোজ মি that we should go to the disco and then have dinner at a restaurant restaurant মানে হচ্ছে রেস্টুরেন্ট ঠিক আছে তো এইখানে আমাদের দেখতে হবে যে আমাদের টেন্স দেখতে হবে দেখো হি প্রপোজ দিয়েছে তার মানে এটা কি প্রেজেন্ট টেন্স হলো আচ্ছা দ্যাট উই শুড গো টু দ্য ডিসকো অ্যান্ড দেন হ্যাভ ডিনার যে আমাদের কোথায় যাওয়া যাওয়ার কথা রয়েছে ডিসকোতে যাওয়ার কথা রয়েছে এবং তারপরে সেখানে ডিনার করবো আমরা ঠিক আছে এবার এখানে একটা বিষয় আমাদের দেখতে হবে যে হিটা কী হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারটা কি ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সন থার্ড পার্সেন তাই না এই তিনটা পার্সেন রয়েছে আমরা বাংলা যেরকম বলে থাকি উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ তাই না তাহলে এখানে ফার্স্ট পারসন কি এখানে ফার্স্ট পার্সন হচ্ছে আমি আই উই সেকেন্ড পারসন ইউ থার্ড পারসেন্ট মানে কি ই সি কোনো নাম ঠিক আছে ইত্যাদি তো এটা হচ্ছে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার যখন থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার থাকবে তাহলে প্রেজেন্ট টেন্স হলে সাবজেক্টের সঙ্গে ভারবে সাথে এস বা ইএস যুক্ত হয় তাহলে এখানে প্রোপোজের সঙ্গে প্রোপোসেস হওয়ার কথা ছিল কিন্তু এখানে আমাদের বাক্যটা না আমাদের চরিত্রটা বুঝতে হবে এখানে শুড ইউজ করছে তো এখানে কিন্তু একটা একটা কিন্তু একটা পাস্ট টেন্সকে ডিনোট করছে ঠিক আছে যে সে আমাকে প্রোপোজ করেছিল যে আমাদের ডিস্কোতে যাওয়া উচিত এবং তারপর ডিনার করতে যাওয়া উচিত তো সেহেতু আমাদের এখানে প্রোপোজ যেটা রয়েছে এই প্রোপোজটার এখানে কী হবে প্রোপোজড টু মি হবে এখানে প্রোপোজড টু ঠিক আছে হি প্রোপোজড টু মি এখানে ইডি হবে তার সাথে টু হবে কারণ সে আমাকে প্রোপোজ করেছিল কিসের জন্যে যে সেইখানে ডিস্কোতে যাওয়ার জন্য এবং তারপর খাওয়া দাওয়া করার জন্য তো এখানে আমাদের ভুলটা কোথায় আছে ভুলটা আছে অপশান নাম্বার এতে চলে আসি পরের নাম্বারে বলছে দেয়ার আর অ্যাপিয়ার্স দে আর অ্যাপিয়ার্স টু বি আ লিটল লাইলস দেন অ্যামাং দ্য টু গ্রুপস অফ দ্য সোসাইটি দে আর অ্যাপিয়ার্স অ্যামাং দ্য টু গ্রুপস সোসাইটি আশা করি এটা তোমরা অলরেডি ভুলটা দেখে নিয়েছো কারণ এই রকমের কোয়েশ্চেন আমরা এর আগে আলোচনা করেছি ঠিক আছে এরকমের কোয়েশন আমরা আলোচনা করেছি দেখো যখন তুলনা হয় যখন তুলনা হয় তুলনাটা যদি দুজনের মধ্যে হয় তাহলে আমরা কী করি বিটুইন যদি দুইয়ের বেশি হয় মানে তিন প্লাস তিন বা তিন প্লাস দুই প্লাসে করি দুইয়ের বেশি মানে দুই প্লাসে করি তাহলে সেখানে আমরা অ্যামাং করি অ্যামাং যেমন আমি যদি বলি ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য স্টুডেন্টস তার মানে অ্যামাং দ্য স্টুডেন্টস অনেকগুলো স্টুডেন্ট রয়েছে আমি যদি বলি ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য টু ব্রাদার্স মানে বিটুইন দ্য টু ব্রাদার্স তাহলে এখানে টু গ্রুপস অফ সোসাইটি রয়েছে টু গ্রুপস অফ সোসাইটি পরিষ্কার বলে দিচ্ছে তাহলে এখানে অ্যামাংয়ের বদলে কী হবে বিটুইন বিটুইন যেরকম আমি বলতাম দ্য চেয়ার ইজ প্লেসড বিটুইন দ্য টু টেবলস তাহলে এটা বিটুইন হয়ে গেল ওকে এখানে কোথায় ভুল রয়েছে অপশান নাম্বার সিতে ভুল রয়েছে ওকে তোমাদের জন্য হোম টাস্ক রেখেছি কিন্তু ওকে চলুন নেক্সট আসবো নাম্বার সিক্স নাম্বার সিক্সে বলা হচ্ছে দ্য টিম দ্য টিম কমপ্লেন্ট টু দ্য ম্যানেজার দ্য টিম কমপ্লেন্ট টু দ্য ম্যানেজার আগেনস্ট দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য পোয়ার ফ্যাসিলিটিস প্রোভাইডেড ইন দ্য হোটেল দ্য টিম কমপ্লেন্ট টু দ্য ম্যানেজার টিম ম্যানেজারকে কমপ্লেন করেছে আগেনস্ট দ্য ক্যাপ্টেন ক্যাপ্টেনের বিরুদ্ধে অ্যান্ড পোয়ার ফেসিলিটিজ প্রোভাইডেড ইন দ্য হোটেল হোটেলে যে পুয়ার ফেসিলিটি মানে খারাপ ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে এইখানে যেটা আমাদের দেখতে হবে যে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের জায়গাটা ঠিকঠাক কাজ হয়েছে কি না আর তারপর আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে প্রেপোজিশন আর আর্টিকলটা ঠিকঠাক ইউজ হয়েছে কি না ঠিক আছে তাহলে এখানে দ্য টিম কমপ্লেন টু দ্য ম্যানেজার দেখো কমপ্লেনের সঙ্গে যখন টু থাকে তখন তারপর কিন্তু সাম ওয়ান থাকতে হবে অর্থাৎ এখানে ম্যানেজার রয়েছে তার কমপ্লেন টু যদি কোনো অথরিটি কোনো কিছুর অথরিটির সাথে বা অথরিটির উপরে যদি কোনো কমপ্লেন থাকে তাহলে আগেনস্ট হবে কমপ্লেন অ্যাগেন্স্ট দ্য অথরিটি এগেনস্ট দ্য অথরিটি বাট যেহেতু এখানে মানুষ রয়েছে পার্সন রয়েছে সেই জন্য কমপ্লেন টু ওকে কিশোরের এগেন্স্ট ক্যাপ্টেন ক্যাপ্টেন যেহেতু একটা মানে একটা পজিশন একটা পোস্ট সেই কারণে ওখানে কিন্তু আগেনস্ট দ্য ক্যাপ্টেন এখানে করল তারপরে কি বলছে অ্যান্ড দ্য পুয়ার ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস ঠিক আছে এখানে পোয়ার ফ্যাসিলিটিস প্রোভাইডেড ইন দ্য হোটেল এইখানে দেখো কি সম্পর্কে ক্যাপ্টেনের বিরুদ্ধে করেছে ক্যাপ্টেনের বিরুদ্ধে করেছে কাকে হোটেল ম্যানেজারকে ঠিক আছে ক্যাপ্টেনের বিরুদ্ধে কি করেছে কমপ্লেনটা যে পুর ফ্যাসিলিটি সম্পর্কে বা পুয়ার ফ্যাসিলিটির সম্বন্ধে ঠিক আছে তাহলে এখানে হবে অ্যান্ড অ্যাবাউট দ্য পোয়ার ফ্যাসিলিটি কী সম্বন্ধে এখানে অ্যাবাউটটা মিসিং আছে আমরা যেরকম বলে থাকি যে এই সম্পর্কে এই ব্যাপারটা কিন্তু হয়েছে অর্থাৎ অ্যাবাউট দিস ম্যাটার তাহলে এখানে সম্বন্ধে বা সম্পর্কে বলতে অ্যাবাউট অর্থাৎ এখানে বাক্যটা এরকম ধরবে দ্য টিম কমপ্লেন টু দ্য ম্যানেজার অ্যাগেন্স্ট দ্য ক্যাপ্টেন অ্যান্ড অ্যাবাউট দ্য পোয়ার ফ্যাসিলিটিস প্রোভাইডেড ইন দ্য হোটেল ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে এখানে যখন আমরা কোনো কমপ্লেন করি ঠিক আছে সেই কমপ্লেনের ক্ষেত্রে কিন্তু আমাদের কমপ্লেন অ্যাবাউট কমপ্লেন এগেন্স্ট থাকলে সাম্বোর্ডের এগেন্সটা কমপ্লেন এগেন্স্ট হবে ঠিক আছে সাম্বোর্ডের এগেন্স্টে কমপ্লেন টুও হবে আবার কমপ্লেন অ্যাবাউট হয় কোনো কিছুর কোনো বিষয়ের বিরুদ্ধে তো যেহেতু এখানে বিষয়টা বলেছে সেই জন্য কমপ্লেন অ্যাবাউট হলো এখানে কমপ্লেন টু ছিল ম্যানেজারের বিরুদ্ধে কমপ্লেন এগেনস্ট ছিল ক্যাপ্টেনের বিরুদ্ধে অর্থাৎ টু এবং এগেনস্ট কিন্তু আমরা কোনো পার্সন বিরুদ্ধে করব কিন্তু যখন কোনো বিষয়ের বিরুদ্ধে করব তখন সেটা অ্যাবাউট ওকে তো নেক্সট আমাদের এখানে ভুলটা রয়েছে অপশান নাম্বার ডিতে নেক্সট আছে নাম্বার সেভেন ইয়ে স্টার ডে আই মেট ম্যান ইয়ে হু ব্লাইন্ড দ্য রাইট আই অর্থাৎ যার ডান চোখটা সে দেখতে পায় না ইয়ে স্টার্টে ম্যান গতকাল আমি একটা মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল তাহলে ইয়ে স্টার্টে পাস্ট ডিনোট করছে এটাও পাস্ট আছে আ ম্যান হু ব্লাইন্ড এটাও পাস্ট আছে উইথ দ্য রাইট আই অর্থাৎ তার ডান চোখটাতে প্রবলেম আছে যখন এই ধরনের প্রশ্নটা থাকবে তো ব্লাইন্ড উইথ হয় না ব্লাইন্ড ইন হবে ব্লাইন্ড ইন ইয়ে ব্লাইন্ড ইন দ্য রাইট আই তার এখানে ব্লাইন্ড ইন হয়ে গেল ঠিক আছে ব্লাইন্ড ইন লেফট ওর রাইট আই এরকম হতে পারে ব্লাইন্ড অফ অ্যান আই যদি একটা চোখের কানা বলতো বা একটা চোখ দেখতে পারে তাহলে ব্লাইন্ড অফ হতো ব্লাইন্ড অফ অ্যান আই অর্থাৎ সে এক চোখে দেখতে পায় না ঠিক আছে যেহেতু নির্দিষ্ট করে একটা চোখ বলেছে সেই কারণে ব্লাইন্ড ইন হয়ে গেল এখানে ঠিক আছে নেক্সট নাম্বার এইট কি রয়েছে নাম্বার এইটে রয়েছে দ্য প্রিন্সিপাল তাহলে এখানে ভুলটা আমরা পেয়ে গেলাম কোথায় নাম্বার সিতে দ্য প্রিন্সিপাল ডিস্ট্রিবিউটেড দ্য সুইট অ্যামাং আওয়ার ফ্রেন্ডস হু মেড হিম ফোরওয়েল এখানে মানে এখানে ফেয়ারওয়েল হয় ঠিক আছে বলছি দ্য প্রিন্সিপাল ডিস্ট্রিবিউটেড প্রিন্সিপাল কী করেছেন ডিস্ট্রিবিউট করেছেন ডিস্ট্রিবিউটের দ্য সুইট অ্যামাং আওয়ার ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে আমাদের বন্ধুদের মধ্যে ঠিক আছে এইখানে একটা বিষয় বোঝার আছে কিছুক্ষণ আগেই তো আমরা একটা কোয়েশ্চেন শিখলাম যে দুইয়ের যদি বেশি থাকে তাহলে অ্যামাং হয় এখানে শিখলাম না পাঁচ নম্বরে তো এইখানে দেখো এখানে তো দুয়ের বেশি রয়েছে তবুও অ্যামাংটা চেঞ্জ করতে হবে অ্যামাংটা চেঞ্জ করে করতে হবে কি অ্যামাংস্ট কেন করতে হবে সেই জিনিসটা একটু পারলে তোমরা খাতা লিখে নেবে এই কারণে করতে হবে যদি অ্যামাঙ্গের পরে যে ওয়ার্ডটা আছে সেটা ভাওয়েল সাউন্ড হয় সেটা যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে সেটা অ্যামাংসড হয়ে যাবে আবারও বলছি যদি অ্যামাঙ্গের পরের ওয়ার্ডটা ভাওয়েল সাউন্ড হয় যেমন আওয়ার আ ভাওয়েল সাউন্ড তাহলে এটা অ্যামাংসড হয়ে গেল কিন্তু আমরা এর আগেরটা যেটা অ্যামাং করেছিলাম সেখানে কি সাউন্ড ছিল দা ছিল না দা টু গ্রুপস তাহলে কনস্ট্যান্ট সাউন্ড ছিল তাই জন্য একটা অ্যামাং হলো ঠিক আছে এবার এখানে একটা ভাওয়েল সাউন্ড হচ্ছে অ্যামাং এর জায়গাতে সেই কারণে অ্যামাংস্ট হবে তো অ্যামাংস্ট হবে ভাওয়াল সাউন্ড থাকলে অ্যামাং হবে কনস্ট্যান্ট সাউন্ড থাকলে আর আমরা জানি যে দুজনের মধ্যে তুলনা করলে দুজনের মধ্যে ভাগ করে দিলে বিটুইন হবে দুইয়ের বেশি হলে সেটা অ্যামাং হয়ে যাবে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো বুঝতে না পারলে কমেন্ট সেকশনে একটু জানাবে আমি আবার ক্লিয়ার করে দেবো ব্যাপারটাকে ঠিক আছে আমাদের উদ্দেশ্য তোমরা এক্সামে গিয়ে সবগুলো ঠিকঠাক করে আসো তাহলেই হবে অ্যাজ পার দ্য ইনভিটেশন কেয়ার রহিম ম্যারিজ উইথ সাইরা অন থার্টিন্থ থার্টিন্থ ডিসেম্বর মানডে অ্যাস পার দ্য ইনভিটেশন কেয়ার রহিম ম্যারিজ উইথ সাইরা অন থার্টিন্থ ডিসেম্বর মানডে অর্থাৎ ইনভিটেশন কেয়ারের মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে রহিম ম্যারি উইথ সায়রা সায়রাকে এসে বিয়ে করে কবে থার্টিন্থ ডিসেম্বর মানডে ওকে তো এখানে একটা জিনিস দেখতে হবে যে যখন ম্যারি করার কথা বলবে যেরকম আমরা দেখ দেখবে যে অনেক সময় বিয়ের সময় লেখা থাকে যে এ ওয়েডস বি মানে এ বি মানে বলতে দুটো নাম লিখে দিলাম ওয়েডস এর পরে কি লেখা থাকে ওয়েডস উইথ বি লেখা থাকে থাকে না তো তো সেই কারণে ম্যারিজ ওয়েডস অর্থাৎ বিয়ে করা বিবাহিত জীবন বিয়ে এগুলোর সাথে কোনো কিন্তু এরকম বসবে না যখন দুজনের বিয়ের কথা বলবে তখন সেখানে কোনো প্রিপজিশন বসবে না তো এখানে রহিম ম্যারিজ সাইরা ম্যারিজ উইথ হয় না কখনো আবার বলছি ম্যারিজ উইথ হয় না ওয়েটস উইথ হয় না ম্যারিজ হোক বা ওয়েটস হোক তার সঙ্গে সরাসরিভাবে নাউনটা বসবে অর্থাৎ এইদিকে পাত্রের নাম এদিকে পাত্রীর নাম ঠিক আছে তাহলে এখানে আমাদের কিন্তু উইথটা এক্সেস দেওয়া হয়েছে উইথটা কিন্তু হবে না ঠিক আছে যেরকম কিন্তু যদি ম্যারিড করি যেরকম ধরো আমি এরকম দিতে পারি এইটাই যদি আমি এরকম করতাম ব্যাপারটা একটু বুঝবে রহিম ইজ ম্যারিড সে বিবাহিত তখন আমি বলবো ম্যারিড টু সাইরা সে সাইরার সাথে বিবাহিত কিন্তু রহিম সাইরাকে বিয়ে করে তাহলে কী হবে রহিম ম্যারিজ সাইরা কিন্তু যখন আমি এটা বলবো যে সে ম্যারিড সে বিবাহিত তখন সেখানে টু আনবো উইথ আনবো না তখন তখন কিন্তু টু আন টু আনবো ঠিক আছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের দশ নম্বর কোয়েশ্চেন বলছে দ্য দ্য ডেভাকল অফ দ্য কংগ্রেস পার্টি আমিড নো আদার এক্সপ্ল্যানেশন দ্যান ইটস পুয়ার পারফরমেন্স ডির দ্য লাস্ট ফাইভ ইয়ার্স ঠিক আছে তো এখানে কি হবে এই যে পার্টটা রয়েছে পুরো পার্টটা কি আমাদের সাবজেক্ট কোন টেন্সে রয়েছে এটা সিঙ্গুলার ফর্মে রয়েছে এবং সবচেয়ে বড় কথা থার্ড পারসেন্ট সিঙ্গুলার থ্রি পি এস তাহলে এখানে ভাবটা অ্যাডমিট আছে তাহলে কি বসবে এখানে সভাপতি এস বসবে একটা অ্যাডমিটস দর্শন আর বি এখানে হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে সো আজকে দশটা কোয়েশ্চেন হল দশটার মধ্যে তোমাদের স্কোর কত হলো জানাবে আর এগারো নম্বরটা তোমাদেরকে আমি হোম ট্যাক্স দিয়ে দেবো এবং এটা আগামী ক্লাসে আলোচনা করব এগারো নম্বরটা তোমরা একটু কাইন্ডলি অ্যান্সার করবে দ্য সোসাইটি নট হোল্ড ইট সেলফ রেসপন্সিবল ফর দ্য লস অর ড্যামেজ টু এনি আইটেম দ্য সোসাইটি নট হোল্ড ইট সেলফ রেসপন্সিবল ফর দ্য লস অর ড্যামেজ টু এনি আইটেম তো এখানে পার্ট এ পার্ট বি পার্ট সি নাকি পার্ট ডি কোন পার্টে ভুল রয়েছে সেটা তোমরা কমেন্টে জানাবে অ্যান্সার করে দেবে প্রত্যেকের অ্যান্সার কিন্তু চেক করে দেওয়া হবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আগামীকাল আবার বারোটা ইংলিশ গ্রামার ক্লাস নিয়ে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ